ওয়েলকাম টু হ্যাশট্যাগ এডুকেশন। তোমাদের আমি যেমন বলেছিলাম যে প্রতি সপ্তাহে 7টা দিন আমরা 7টা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তোমরা রুটিনটা দেখে নেবে চ্যানেলের ওপরে। আজকে সোমবার, সোমবার হচ্ছে আমাদের বাংলা মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত এটা চলবে। পরপর পরপর সবকটা নিয়ে সিলেবাসটাকে আমরা কভার করব। এমসিকিউ, শর্ট কোশ্চেন, তারপর লং, এরকম যা যা আছে চ্যাপ্টারগুলোতে, সেই সাবজেক্টগুলোতে যা যা আছে সব নিয়ে আমরা আলোচনা করব। আজকে দেখো জ্ঞানচক্ষু থেকে একটা সেট দেখাচ্ছি, সেটা হচ্ছে এমসিকিউর সেট। তোমরা গল্পটা খুব ভালো করে পড়বে, তারপর প্রশ্ন উত্তর দেবে। আর নিচে একটা লিঙ্ক দিয়ে দেবো, কয়েকদিন পর থেকে পাবে সেই লিঙ্কটায়, তোমরা একটা অ্যাপ পেয়ে যাবে, সেই অ্যাপ থেকে ওই পরীক্ষাগুলো তোমরা দিতে পারবে, খুব ভালোভাবে নিজেদেরকে রেডি করে নিতে পারবে। দেখো প্রথমে জ্ঞানচক্ষু গল্পের রচয়িতা, জ্ঞানচক্ষু গল্পের রচয়িতা তোমরা দেখো আমার 4টা অপশন দেওয়া রয়েছে, তোমরা প্রত্যেকেই গল্পটা পড়েছো। এটা হচ্ছে আশাপূর্ণা দেবী। তারপরে দেখো কোশ্চেন নম্বর 2, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কথাটা কি? কথাটা হচ্ছে তপনের মেসো যে একজন লেখক, সেটাও শুনলো, শুনে খুব অবাক হয়ে গেছিলো, ওই জন্য চোখটা মার্বেল এর মতন দেখতে হয়ে গেছিলো। তিনি নাকি বই লেখেন, তিনি হলেন, তিনি বলতে এখানে তপনের নতুন মেসোমশাইকে বোঝানো হয়েছে। নতুন মেসোমশাই, তিনি বই লেখেন, তিনি হচ্ছেন তপনের মেসোমশাই। তপন এত কাছ থেকে যা দেখেনি, তপন এত কাছ থেকে কখনো লেখক দেখেনি। এখানে পাহাড়, সমুদ্র, লেখক, ক্রিকেট ম্যাচ, 4টা অপশন দেওয়া আছে, কিন্তু আনসার হবে এখানে লেখক। লেখক দেখেনি কত কাছ থেকে, শুনেছে যে তারা বই লেখেন, তারা কীরকম, কিন্তু কাছ থেকে দেখেনি। নতুন মেসোকে থেকে তপনের যা হলো, জ্ঞানচক্ষু খুলে গেল, আনন্দ হলো, দুঃখ হলো, দম বন্ধ হয়ে গেল। এখানে সঠিক অপশন হবে জ্ঞানচক্ষু খুলে গেল। লেখকরা কীরকম দেখতে হয়, তারা কীভাবে কথা বলে, কীভাবে তারা চলাফেরা করে, সেইটা দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেছিলো। তপন অবাক হয়ে গিয়েছিলো, কারণ কারণটা কি? সে কখনো লেখক দেখেনি, গল্প লেখেনি, তার গল্প ছাপা হয়েছিলো, সে কখনো মেসোমশাইকে দেখেনি, এগুলো না, সে হচ্ছে সে কখনো লেখককে দেখেনি, এইভাবেই সে অবাক হয়ে গিয়েছিলো। তপনের মেসোমশাই, তপনের মেসোমশাই গিয়েছিলেন, তপনের মেসোমশাই যে মেসোমশাই সম্পর্কে বলা হচ্ছে, যিনি গল্প লেখেন, যিনি লেখক, তিনি হচ্ছেন একজন অধ্যাপক, চিকিৎসক, অধ্যাপক, শিক্ষক, সম্পাদক, 4টা অপশন আছে, তার মধ্যে এখানে সঠিক আনসার হবে অধ্যাপক। তপন প্রথম কী লিখেছিল? তপন প্রথম যেটা লিখেছিল সেটা হচ্ছে 4টা অপশন দেখো কী আছে, গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, তার মধ্যে সঠিক অপশন হবে গল্প। তখন প্রথম গল্প লিখেছিল। পরেরটা দেখো রত্নের মূল্য, রত্ন মিন্স, রত্ন হচ্ছে দামি যে পাথরগুলো, সেগুলোকে রত্ন বলা হয়। রত্নাকরের কাছে, চোরের কাছে, জহুরির কাছে, নারীর কাছে, জহুরির কাছে, জহুরি তারা জানে যে এই কোন রত্নের কী মূল্য, কোন রত্ন কীরকম দেখতে, তার পালিশিং, তার কাটিং অনুযায়ী তার দাম, তার গুণাগুণ যেটাই বলবে সেই অনুযায়ী তারা জানে যে কোন রত্নের কী মূল্য। তো কোশ্চেন নম্বর 10 দেখো, যে পত্রিকা তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা হয়েছিল সেই পত্রিকার নাম। 4টা অপশন আছে, শুকতারা, ধ্রুবতারা, সন্ধ্যাতারা কিংবা কোনোটিই নয়। কোনটি হতে পারে? এখানে দেখবে সন্ধ্যাতারা। গল্পটা ভালো করে যদি পড়ে নাও একবার রিডিং সুন্দর গল্পের মতো, দেখবে সব আনসারগুলো করতে পারছো। তোমরা এটা টাইমের মধ্যে দেখবে কতটা করতে পারছো। আজকে আমি 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম, নেক্সট সেটে আরও এমসিকিউ থাকবে এবং শর্ট কোশ্চেন থাকবে এবং বড় প্রশ্নও থাকবে। টোটাল সিলেবাসটাকে আমরা এইভাবে কভার করবো মাধ্যমিক পর্যন্ত, যতদিন না মাধ্যমিক 2021 তোমাদের পরীক্ষাটা হচ্ছে ঠিক ততদিন অবধি এটা চলবে এবং সাজেশান ভিত্তিক সমস্ত পড়ানো চলবে। তোমরা প্রতিদিন খুব ভালো করে দেখতে থাকো। আজকে হচ্ছে মনডে, মনডে হচ্ছে বেঙ্গলি, তেমনি কালকে টুইজডে, টুইজডে তোমরা পেয়ে যাবে ইংলিশ, ঠিক আছে? রুটিনটা তোমরা দেখে নেবে চ্যানেলের ওপরে, সুন্দর করে রুটিনটা দেওয়া আছে, খুব ভালো করে খেয়াল করে নেবে এবং ভালো করে পড়াশোনাটা রেডি করে নাও, ঠিক আছে? থ্যাংক ইউ এবং খুব ভালো করে প্রিপারেশন নাও।